বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। আমরা আজ এসেছি কল্যাণী বিধানসভা এরিয়ায় 14 নম্বর ব্যবসায়ী কেন্দ্রে। সেখানে আমরা কথা বলে নেবো এখানকার এক ব্যবসায়ী বন্ধুর সাথে। দাদা, আপনার নাম? প্রদীপ কুমার রায়। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি এখানে 1 বছর ধরে ব্যবসা করছি, আর তার আগেও দোকান যখন বাজার তৈরি হয় তখন ছিলাম আর কি। মানে ব্যবসা আমি কিন্তু 1 বছর ধরে করছি, কিন্তু বাজারের সাথে অনেকদিন ধরে জড়িত, যেহেতু এই পাড়ায় থাকি 14 নম্বরে, যার জন্য বাজারের সবার সাথেই পরিচয় আর কি। আজকে তো নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন, আপনার এই নববর্ষ কীভাবে শুরু হবে? নববর্ষ শুরু হবে তো চাইছি ভালোভাবেই শুরু করতে। হ্যাঁ, এই বছরটা যেন সবারই ভালো যায়, সবাই যেন ভালো থাকুক, এইভাবেই শুরু করতে চাইছি। আর কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচন মানে কেন্দ্রে একটা নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কী চান? ব্যবসায়ী হিসাবে যা চাই, মানে আমাদের মোদী সরকার যা দিয়ে গেছে সেইভাবেই যদি চলে চলুক। মোদী সরকার আপনাদের কী কী দিয়েছে? মোদী সরকার যেটা GST করেছে বা যা করেছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেকেই বলেছে ভালো হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো হয়েছে। কিন্তু GST নিয়ে অনেক আলাপ আলোচনা চলেছে, অনেক তর্জা চলেছে। GST বলেছে 18% বেড়ে গেছে, 22% বেড়েছে, 28% বেড়েছে, সেখানে নাকি জিনিসপত্রের দামও নাকি বেড়েছে, এটা সাধারণ মানুষের বক্তব্য। দেখতে গেলে সাধারণ মানুষ দেখতে গেলে যদি সেভাবে বিচার করে, GST হওয়াতে অনেকের লাভই হয়েছে, সব কিছুতে একটা পারফেক্ট দাম পাচ্ছি বা ঠিক সেইভাবে আমরা দিতে পারছি। আগে তো সেটা ছিল না, যে যা ইচ্ছা তাই খুশি নিয়ে নিত, এখন তো তা নিতে পারবে না, একটা জিনিস তো বাধা আছে যে এর মধ্যে নিতেই হবে তাকে GST-টা। মানে এই দাদার বক্তব্য অনুযায়ী GST এমন একটা ট্যাক্স যেখানে এর আগেও প্রচুর ট্যাক্স ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, এডুকেশনাল ট্যাক্স ছিল বা আদার্স অনেক ট্যাক্স ছিল, কিন্তু GST হওয়ার পর শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট একটা ট্যাক্স, নির্দিষ্ট একটা ট্যাক্স দিচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নির্দিষ্ট ট্যাক্স দিচ্ছে, এছাড়া আর অন্য কোনো ট্যাক্স কোনো ক্রেতা সাধারণের কাছ থেকে নেওয়া হচ্ছে না, এর জন্য ক্রেতা সাধারণ অনেক বেশি উপকৃত হচ্ছে। এছাড়া অনেক সাধারণ মানুষ বলছে যে নোটবন্দি হওয়ার সময় তারা নাকি অনেক বেশি অসুবিধার মধ্যে পড়েছিল। অসুবিধা মানে সাধারণ লোকের কিছু হয়নি, যারা টাকা লুকিয়ে রেখেছিল তাদের অসুবিধা হয়েছে। আপনার এলাকায় লুকানো টাকা কি খুঁজে পাওয়া গেছে? নিশ্চয়ই পাওয়া গেছে, না পাওয়া গেলে এত উন্নতি হচ্ছে কী করে, এত কাজ হচ্ছে কী করে? তার মানে এই দাদার বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকার নোটবন্দি করে যে কালো টাকা খোঁজার যে একটা প্রচার চালিয়েছিল এবং তাতে নাকি কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে সফল, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সফল। ওকে দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনার নতুন নববর্ষ ভালো কাটুক। ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, আমরা আজকে রয়েছি কল্যাণী সেন্ট্রাল পার্ক এরিয়ায়। আজকে নতুন বছর, বাংলা নববর্ষ, সেখানে দাঁড়িয়ে আমরা পথ চলতি মানুষ যারা চায়ের দোকানে বা কোনো জায়গায় বসে আড্ডা মারছে, সেরকম এক দাদার সাথে আমরা কথা বলবো। দাদা আপনার নাম? আমার নাম উৎপল, উৎপল ত্রিবেদী। আপনি কল্যাণী বাসিন্দা? হ্যাঁ, কল্যাণীর বাসিন্দা। কত বছর ধরে রয়েছেন এখানে? তো প্রায় 30 বছর। আপনি পেশায় কি? আমি পেশায় একটা IT ইঞ্জিনিয়ার। এই দাদা পেশায় IT ইঞ্জিনিয়ার, ইনি প্রায় 30 বছর ধরে কল্যাণী বাসিন্দা। দাদা আজকে তো শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষে আপনার রেজুলেশন কী আছে? এই শুভ নববর্ষে আমরা যে বাংলার যে কৃষ্টি কালচার, এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আবার ফিরে আসুক এবং সেটাকে আরও বেশি আমরা যেরকম প্রথম দিকে পালন করতাম সে উৎসাহ উদ্দীপনার সাথে সাথে, সেরকম সৌভ্রাতৃত্বর বন্ধনে যেরকম ধরনের একটা বাতাবরণ থাকতো, সেই বাতাবরণ আজকে আমরা মানে মিস করি, সেটা আবার ফিরে আসুক, আবার সুন্দরভাবে সে পয়লা বৈশাখের যে গরিমা, সেই গরিমাটাও আবার ফিরে আসুক এবং সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে পাড়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় যারা আছি, যে মিষ্টি মুখের মাধ্যম দিয়ে কিংবা তাদের সাথে কোলাকুলির মধ্য দিয়ে, যাতে আমাদের সৌভ্রাতৃত্ব আরও বাড়ে এবং দেশ সংস্কৃতি, যাতে দেশের বাঙালি সংস্কৃতি যাতে আরও বেশি ছড়িয়ে পড়ে, এটা এই 1426-এ এসে সবাইকে বলবো যে এটাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংস্কৃতি যাতে নিজের পরিবারের মধ্যে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে আরও বেশি করে এটাকে নিয়ে আসার জন্য। 1425 আপনার কেমন কেটেছে? 1425 হ্যাঁ, অলওভার ভালোই কেটেছে। 1425-এর যেসব সরকাররা ছিল তাদের কাজকর্ম কি আপনারা খুশি? 1425-এ যে সমস্ত সরকার বললে এখন অল ইন্ডিয়া বেসিস বলবো কি, যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে আমার লোকসভা নির্বাচন, তা আপনি অল ইন্ডিয়া বেসিসটাই বলুন। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা তো মোদিজির নেতৃত্বে যে ভারতবর্ষ
শুধু ভারতবর্ষের সীমানার মধ্যে নেই তো, আজকে আজকে সারা বিশ্ব এরকম নেতৃত্ব চাইছে, এবং এরকম যে বিশ্বের বাতাবরণে যে উনি যে কাজ করেছেন এবং কাজ করে দেখা করা চাই, তার প্রতিফলন তো আমরা সমাজের মধ্যে দেখছি। এবং আজকে যে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে ইকোনমিক থেকে শুরু করে আজকে সারা বিশ্বের যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের জায়গাতে যে পৌঁছানোর যে ধাপটা প্রথম শুরু হয়েছে, তার যে রশ্মি, সূর্য রশ্মি আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্র সরকার যে এয়ার স্ট্রাইক করলো বা সার্জিক্যাল স্ট্রাইক করলো, সেটা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই হওয়া উচিত, তার কারণ বারবার শুধু বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী আক্রমণ হবে, আর তার সাথে সাথে বলা হবে যে আমরা কোনো কিছু একটা স্টেপ ভারতবর্ষ থেকে নিতে গেলেই তখন বলা হবে আমরা নিউক্লিয়ার পাওয়ার। এই যে নিউক্লিয়ার পাওয়ারের যে তকমাটা, এটা ঘুচিয়ে দিয়েছে। এবং তার যে একটা ব্যাপার ছিল যে তারা একটা খুব সুন্দর মানে নিজেদেরকে খুব বড়োভাবে বিশ্বের আঙ্গিনাতে নিয়ে আসতে চেয়েছিল, সেটা এয়ার স্ট্রাইকের মধ্য দিয়ে আর কি সে এখন বেয়ালে পরিণত হয়েছে। তবে 1426 নতুনভাবে নতুন যে সরকার আসবে, তার কাছে আপনার একজন সাধারণ মানুষ হিসাবে আপনি কী চাইছেন? এই যে উন্নতির কিংবা এই গতির যে ভারতবর্ষের যে ইকোনমিক থেকে শুরু করে তারপরে অন্যান্য যে সমস্ত সামাজিক কার্যক্রম যেগুলো প্রত্যেকটা জায়গাতে বৃদ্ধি পেয়েছে, এবং সেইগুলো আরও বেশি করে তার বাড়ন্ত হটুক, এবং ভারতবর্ষকে একটা মানে বিশ্বের একটা গৌরবময় জায়গাতে সেই এই যে চলার পদ্ধতি, সেই চলার পদ্ধতিটাকে আরও বেশি মানে গতিটাকে অব্যাহত রাখতে আমরা চাই। দাদার বক্তব্য অনুসারে 1426 নতুন যে সরকার আসবে, আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের যেন আরও বেশি উন্নতি হোক, আরও বেশি আনন্দে ভরুক, এবং বাংলা শিক্ষা সংস্কৃতি তার যা পরিচর্যা সেটা সকলের মধ্যে মিলিয়ে যাক, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এরা বাংলা নিউজ কল্যাণীতে অরুণাবর সাথে অর্ঘ্য দাশগুপ্ত। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.